নমস্কার বন্ধুরা, তোমরা যারা ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ থেকে পিজি অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো, অর্থাৎ তোমরা এবার এক্সাম দেবে, বন্ধুরা তোমরা জানো আজকে তোমাদের অ্যাডমিট কার্ড দেবে। তো সেই অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবে আজকে সেই নিয়ে আলোচনা করব। ভিডিওটিকে সম্পূর্ণ দেখে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখতে একদমই ভুলো না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, চলো ভিডিওটির দিকে এগোনো যাক। তো বন্ধুরা, সর্বপ্রথমে নিজেদের মোবাইলে ক্রোম ব্রাউজার ওপেন করে নেবে। তো এখানে তোমরা ইউজিবি এক্সাম ডট নেট সার্চ করতে পারো বা ইউজিবি অনলাইন এক্সাম ডট নেট সার্চ করতে পারো। তোমরা এই দুটো ওয়েবসাইটের মধ্যে যে কোনো ওয়েবসাইট সার্চ করলে তোমরা একই ওয়েবসাইটে চলে যেতে পারবে। ইউজিবি এক্সাম ডট নেট সার্চ করার পর তোমরা দেখতে পাবে ডান দিক থেকে বাম দিকে যে লেখাটি যাচ্ছে হলুদ কালারের সেই লেখাটিতে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা দুটো অপশন পাবে, একটি ইউজি এবং একটি পিজি। তো তোমরা পিজিতে ক্লিক করবে। পিজিতে ক্লিক করার পর বন্ধুরা তোমরা সেমিস্টার ওয়ানে ক্লিক করার পর বন্ধুরা তোমরা ক্যান্ডিডেট অপশানে ক্লিক করার পর তোমরা অ্যাডমিট বলে একটি অপশন পাবে, সেখানে তোমরা ক্লিক করে নেবে। ক্লিক করার পর তোমাদের এখানে কিছু ডিটেলস পূরণ করতে হবে, অর্থাৎ রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে, সেশন সিলেক্ট করতে হবে, অর্থাৎ তোমরা যে সেশনে রয়েছো সেই সেশনটি তোমরা সিলেক্ট করবে। যদি তোমরা 22-23 সেশনে রয়ে থাকো তাহলে 22-23 এবং তোমাদের নিজেদের নাম অটোমেটিক চলে আসবে, অর্থাৎ রেজিস্ট্রেশন নম্বর দেওয়ার পর এবং সেশন সিলেক্ট করার পর অটোমেটিক তোমাদের নাম চলে আসবে। নাম আসার পর সাবমিটে ক্লিক করবে, সাবমিটে ক্লিক করার পর পিডিএফ আকারে তোমাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এ নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবে, আর ভিডিওটি অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দেবে যেন তারাও ঠিক সময়ের মধ্যে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারে। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।